কেন তারা কেউ ভাবতেও দেয় না, ইচ্ছা মতন খারবার, কোনো হাইট মেনটেন নাই, কোনো রোলও হয়েছে না, ওখান থেকে বালি দিয়ে বয়ে যান কথা কইলেই তো গ্যাস বিউটি খামে করা যায়, যার লাগে আমরা দোকানদার কিছু মাটি পাঁচে কাজ, এটা তো নিয়মে এখন আমরা মাটি আর তারা শুনেন না, এখন যদি আমরা ঠিক মতো না কই তো তারা আরও বেশি করিয়া দিব নিম্ন স্তরের কাজ। পাবলিক এখন অনেক সচেতন, তাদের নামে আসা সরকারি টাকা দিয়ে ফুর্তি করা চলবে না, তাই প্রত্যেকটি সরকারি কাজের প্রতি তাদের সজাগ দৃষ্টি থাকে। এবার পাথারকান্দি জাতীয় সড়কের পাশে সিসি ব্লক বসানোর কাজে জনগণের চোখ হয়ে উঠল এক একটা সিসি ক্যামেরা। তড়ি তারা ধরে ফেললেন যে এখানে অনিয়ম চলছে, তাই অনিয়ম হচ্ছে বলে অভিযোগ আনলেন। পাথারকান্দি বুক ছিঁড়ে যাওয়া অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের পাশে সিসি ব্লক বসানোর কাজ চলছে আর এই কাজেই ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগ আনেন শহরের মানুষ। এ মর্মে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাথারকান্দি বাজার এলাকার একাংশ ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বর্তমানে সড়কের পাশে রোলার নামের নোংরা ও আবর্জনার স্তূপের উপরে চলছে সিসি ব্লক বসানোর কাজ, এমনকি পাশের মাস্টার ড্রেনের সাথে সামঞ্জস্য না রেখে সড়কের পাশে বসানো হচ্ছে ব্লক। এতে পথচারীদের দুর্দশা দ্বিগুণ হয়ে উঠবে, কেননা মাস্টার ড্রেন থেকে সড়কটি অনেক নিচুতে অবস্থান করছে। এতে বর্ষাকালে নরক গুলজারে পরিণত হবে পুরো বাজার এলাকা, পাশাপাশি নির্মিত ড্রেন দিয়েও জল নিষ্কাশনের সুযোগ নেই। এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থাকে সরাসরি দায়ী করেছেন। এদিকে বিষয়টি নিয়ে কর্তব্যরত এক শ্রমিককে প্রশ্ন করলে তিনি কাজের সুপারভাইজারের নাম দিয়ে জানান, তারা বিভাগীয় সুপারভাইজারের নির্দেশ মেনে কাজ করছেন। কোথায় রোলার চালানো হলো আর কোথায় হলো না, কোথায় উঁচু কোথায় নিচু, তা তাদের দেখার বিষয় নয়। কাজের দায়িত্বে থাকা শ্রমিকদের এমন জবাবে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে সৃষ্ট সমস্যা নিরসনে স্থানীয়রা ডিসি ও পূর্ত বিভাগীয় কার্যকরী অভিযন্তা সহ বিধায়ক কৃষ্ণেন্দুর হস্তক্ষেপ কামনা করেন। জাবরা পরিষ্কার করতে স্যার না, জাবরার প্লাস্টিকের উপরে তারা দিলেই তো স্যার, এইলো তার কাজ। পাঁচে কাজ, এটা তো নিয়মে এখন আমরা মাটি আর তারা শুনেন না, এখন যদি আমরা ঠিক মতো না কই তো তারা আরো বেশি করিয়া দিব নিম্ন স্তরের কাজ। কেন তারা কেউ ভাবতেও দেয় না, ইচ্ছা মতন খারবার, কোনো হাইট মেনটেন নাই, কোনো রোলও হয়েছে না, ওখান থেকে বালি দিয়ে বয়ে যান। দুদিন আগে তাকে কইল সাইড করতে গিয়ে একদম যাতায়াত করে গেল এই রাস্তার সাইডে ওই জায়গাতে। এখন তারা তো বলে আমাদের ইঞ্জিনিয়ারে অর্ডার দিছে, কোন ইঞ্জিনিয়ার কীটা ইঞ্জিনিয়ার তারাই জানে, এটা যে সিস্টেমগুলো তারা করে এটা তো কোনো সুস্থ সমাজে এইসব নিম্নমানের কাজ আমরা জীবনে প্রথম। রাস্তা থেকে ড্রেন এতক্ষণ দূর নিচে কেমনে মানে মানে জনসাধারণ এই ড্রেনে উঠবো, কোনো 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 সিস্টেম নাই তাদের কাজে, এত মানে ভারতবর্ষে কোথাও কইছে না নাকি কেউ তো মানে জানতো না। এখন এখন আর কী করতাম, সব তো ওখান তো কথা কইলেই তো গ্যাস বিউটি খামে করা যায়, যার লাগে আমরা দোকানদার কিছু মাটি আমরা কে কইছে না, তারা কইছেন মারিয়া আছেন, তারা কে কইছে সুপারভাইজার, সুপারভাইজার নাম কিটা জুলফিকার, হ্যাঁ জুলফিকার, জুলফিকার জুলফিকার তারা, হ্যাঁ জুলফিকার, হ্যাঁ কিটা তাই ওই তো সুপারভাইজার তাই তো ফুল করিয়া দিছে তারা কইছে আমরা তো আপনারা কইছে আমরা। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এন এন দত্ত রোড স্থিত এই সোনার সংসার।
আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।